আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলসিরা ট্রাস্ট হিকের সম্মানিত বিভার ডোনার, আমরা আলসিরা ট্রাস্ট হিকের একটা প্রজেক্ট গড়র এটি হলে আপনার সুনামগঞ্জ জেলার সাতক্তানাত। আলহামদুলিল্লাহ চার আপনার ইটসলিঙ্গর দেখা আমার সম্পূর্ণ শেষ। মানে তারা হালকা একটা সমস্যা হয়েছে যে তারা ইসাইট ফানি হওয়ার কারণে এখন কিন্তু আপনার ডিসেম্বর মাস হয়েছে, তো তারা কিছু মাটি কাটাইতো দাড়ির মাঝে আর তারের বিটার মাঝে দেয় কিছুটা দিন কাম বন্ধ আছে। তারা রিকোয়েস্ট করে আরো কিছুদিন যাইতো, বাট আমরা সাল করাইলিমু ইনশাল্লাহ দুই উইকের ভিতরে সাল করাইলিমু করাইয়া আর পা দেবলে তারা তারা মাটি উঠি পড়বো। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত যা কাম আছিল শেষ, তো তারা সারা কি যে মাটি উঠি ফেলাইয়া দরজা গেছেন ফিটিং করতাম। ওই লোক আমরা গোটার ব্যাক সাইড হরটাকে দেখতে পাটা, তো তারা বিশেষ করে তারা মাটিটা কি ওখান থেকে তুলতো করে তারা অতদিন ধরে বারসার, তো এখান থেকে তারাও কোনো থেকে তুলবো সম্ভবত মাটি একদা তারা রিলেটর। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যেসম শেষ হয়েছে আপনারা দেখুক, আর আশা করে দুই কর ভিতরে টিন লাগিয়ে দিব। টিন লাগলে টিন লাগার পরে আমরা সামনে আপনারা হালসিরা ট্রাস্টর টাইলসও লাগাই দিব ইনশাল্লাহ, দেখা যাইব বিস্তারিত। ওই লোক আপনার কিচেন রুম, মানে ছোটো করে একটা কিচেন দেবো হয়েছে, ওনা থাকবে এখান দরজা আর ওই লোক আপনার কিচেন একটা বাংলাদেশে আর কি, আর ওই লোক আপনার একটা রুম একটা বেডরুম মাঝখানোর, আর ওই লোক আর একটা দরজা আর এগুলো এমনি তারা রাখছেন তারা হোগরও দিতে পারি একটা দরজা কি সেপারেট, আর ওই লোক একটা দরজা আর ওই লোক আপনার ফয়লা রুম যেটা আছে বেডরুম। আমরা আজকে আইছি মূলত সালর মাপ নেওয়ার, ওই আপনারা দেখাইলে বিস্তারিত যখন রয়েছে, আর তারা কিছু মাটি লাগবো আর কি, উবিটাটা উষা ও অন্য কিছু মাটি তারা আরও বড়াইব, আর তারা দায়ের খান বেরেন্দা বেলকুনি থাকে কিছু তারা মাটি বড়াইব। আলহামদুলিল্লাহ দেখতে পারে আপনারা